এই সিজন এই পিএসজি ছেড়ে মেজর লিগ সকারে দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন লিও মেসি। মেসি যোগদানের পর যেন বদলে যেতে শুরু করেছে মায়ামির চিত্র। একদিকে মেসির সাথে যোগ দিচ্ছেন তার সাবেক সতীর্থ ও বড় বড় তারকা, এবার আবার মেসির জন্য নতুন ধরনের বিয়ার নিয়ে এসেছে স্পন্সর কোম্পানি। লিওনেল মেসির আগমনকে ঘিরে, ইন্টার মায়ামির হালচালকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেজর লিগ সকারে স্টার্নে অবস্থান 15 দলের মধ্যে 15তম, পুরো আমেরিকান শিল্ডে অবস্থান 30 দলের মধ্যে 28তম। স্বাভাবিকভাবে এরকম একটা দলে লিওনেল মেসির খেলায় হতাশা ফুটেছিল দর্শকদের কণ্ঠে, কেননা অর্জনে যতই পরিপূর্ণ হন মেসি, মেসির কাছ থেকে সবসময় তার হাসিমুখী প্রত্যাশা করেছে তারা। সেটি বোধহয় এবার কিছুটা অনুধাবন করেছে মায়ামি বস ডেভিড বেকহাম। তাই তো মেসিকে ঘিরে শুরু করেছেন দল গোছানোর কাজ। আগেই দলে এসেছেন বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার ও মেসির দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুস্কেটস। একই সাথে মায়ামিতে যোগ দেওয়ার দ্বার প্রান্তে আছেন আরেক বার্সা তারকা রাইট ব্যাক জর্দি আলবা। মায়ামির সাথে তার চুক্তিও বেশ কাছাকাছি, তা জানায় গণমাধ্যম। তবে এবার নতুন চমক নিয়ে আসছে মেজর লিগ সকারের এই ক্লাবটি। এবার দলে ভেড়াচ্ছে মেসির আরেক সাবেক সতীর্থকে, যিনি একসময় মেসির দলেও খেলেছেন, আবার মেসির বিপক্ষেও খেলেছেন দীর্ঘদিন। ডিফেন্সের শক্তি বাড়াতে দলে যোগ হচ্ছেন সার্জিও র্যামোস। মেসির সাথে পিএসজিতে যোগ দিয়েছিলেন র্যামোস, ক্লাবও ছেড়েছিলেন মেসির সাথে। সাবেক বিশ্বজয়ী এই ডিফেন্ডারের সম্ভাব্য মুভ ছিল সৌদি আরব ও মেজর লিগ সকারে। সেখানে বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি এই ডিফেন্ডারের প্রতি বেশ আগ্রহ আছে। এদিকে সৌদি আরব বা মেজর লিগ নিয়ে র্যামোস কোনো মন্তব্য না করলেও বিভিন্ন সূত্রের দাবি মেজর লিগের প্রতি তার আকর্ষণ বেশি। সেখানে আরও একবার দেখা যেতে পারে র্যামোস মেসি জুটিকে। এবার মেসিকে ঘিরে আমেরিকায় আসলো নতুন এক বিয়ার। সাতবার ব্যালন্ডিয়ার জয়ী এই তারকার নামে গট বিয়ার চালু করা হয়েছে। পিজন পার্লস ব্রেইং কোম্পানি মেসির এই স্পেশাল বিয়ারের নাম দেয় গট বিয়ার। বিয়ারের ক্যানের রং করা হয়েছে গোলাপি রঙে এবং এর অক্ষরগুলো সাজানো হয়েছে কালো রঙে। মূলত ইন্টার মায়ামির প্রধান জার্সির রং গোলাপি এবং ইন্টার মায়ামির অ্যাওয়ে জার্সির রং কালো, তাই এই বিয়ার যে ইন্টার মায়ামিকে তুলে ধরবে তাতে কারো সন্দেহ নেই। একই সাথে ইন্টার মায়ামিতে এখন গট হিসেবে আছেন একজনই, লিওনেল মেসি। গট বিয়ার আনা পেজন পার্লস ব্রেইং কোম্পানির সিইও জোয়ান পাম্পকিন এর সহকারী প্রতিষ্ঠাতা ব্রুনো ও ব্রুমাস্টারের সাথে আর্জেন্টিনা গিয়ে সাক্ষাৎ করেন এবং এরপরই বাজারে আনেন এই স্পেশাল বিয়ার। অর্থাৎ মেসির আগমনে মাঠ ও মাঠের বাইরে পুরোপুরি বদলে যাচ্ছে মেজর লিগ ও ইন্টার মায়ামি। দেখা যাক সেই বদলের ধারা মেসি কতটুকু ধরে রাখতে পারেন।